মুদ্রাস্ফীতি আর্থিক মন্দার সঙ্গে তাল মিলিয়ে চলতে ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট আরও 35 বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে, ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল 6.25%। এবার জানা যাক রেপো রেট কাকে বলে। রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকেই রেপো রেট বলা হয়। রেপো বাড়ায় বাড়ি গাড়ির জন্য নেওয়া ব্যাংক ঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ মানুষের ওপর ঋণের ইএমআই এর বোঝাও বাড়তে পারে বলে অনুমান। শীর্ষ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ঋণ নীতি কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 1.5 বছর পর গত 4ঠা মে রেপো রেট বাড়িয়েছিল আরবিআই, 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি করে 4.4% করা হয়েছিল। তারপর থেকেই ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে রেপো রেট, চলতি বছরে এই নিয়মে 5ম বার। এর আগেও গত 30শে সেপ্টেম্বর রেপো 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.90% করেছিল আরবিআই। তার আগে গত 5ই অগস্ট সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। বুধবার দেশের শীর্ষ ব্যাংকের ঋণনীতি কমিটির দুদিনের বৈঠকের পর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট আরও 35 বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে, ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াল 6.25%।